ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। একদিন বোন, আপনি জানতে চেয়েছেন বাথরুম বা শৌচাগারে ঢোকার পর যদি কেউ বুঝতে পারে তার দোয়া পড়া হয়নি, বা ছোট ঘরে ঢোকার সময়ে যে দোয়াটা আমরা সাধারণত পড়ে থাকি, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এই দোয়াটি পড়তে ভুলে গিয়েছে, সেক্ষেত্রে মনে পড়ার পর সে কি সেই দোয়াটি পড়বে বা তার কি করণীয়? বর্তমান সময়ে যে সকল বাথরুম বা শৌচালয় যেটা আমরা দেখতে পাই ফ্ল্যাট বাড়িতে বা ঘর বাড়িতে যেখানে কমোড রয়েছে, যদি বিদ্বানগণ এমনটিও বলেছে, যদি কেউ কমোটে বসে না পড়ে বা কমোটে অবস্থান না করে এবং সে বুঝতে পারে তার দোয়া পড়া হয়নি, সেই ক্ষেত্রে সে চাইলে পুনরায় বাহির হয়ে আবার ঢুকে বাহির হয়ে ঢোকার পূর্বে দোয়াটা পড়ে নিবে। আর যদি সে দেখা যাচ্ছে কমোটের উপর যখন অবস্থান করছে ওই সময় তার মনে পড়লো যে সে তার দোয়া পড়া হয়নি, সেক্ষেত্রে সে চুপ থাকবে, যেহেতু দোয়া পড়াটা হচ্ছে সুন্নাত, আর সুন্নাতটি হচ্ছে ঢোকার পূর্বে বা যখন আপনি ঢুকছেন তখন এই দোয়া পড়ে আপনাকে ঢুকতে হবে। এই সুন্নতের যে সময়টা, সে সময়টা কিন্তু আপনি পেরিয়ে আসছেন বা অতিক্রম করেছেন, সেহেতু আর এই দোয়াটা আপনার পড়ার প্রয়োজন নেই। যদি আপনি পড়তে চান তাহলে আপনি ওয়াশরুম থেকে বা ছোট ঘর থেকে বের হয়ে আবার ঢোকার সময় পরে তারপর ঢুকবেন। আর যদি আল্লাহ সুবহানাহু, আর যদি আপনি সবসময় দোয়া পড়ে মানে ছোট ঘরে যে থাকেন এরকমটি যদি অভ্যস্ত হন, কোনো কারণবশত আপনি ভুলে গিয়েছেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ এর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, তিনি অন্তর্যামী, আপনি ভুলে যাওয়ার কারণেও ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আপনাকে সওয়াব দিতে পারে, যেহেতু এই আমলটি আপনি সবসময় করেন আর ভুলে গিয়েছেন, আর ইনশাআল্লাহ এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়ে দিবে। কিন্তু এটার জন্য ওই ছোট ঘরে যখন অবস্থান করবে কেউ বা কমোটের উপর অবস্থান করবে সে মনে মনে দোয়া পড়বে এরকম কোনো বিষয় নেই, এরকমটি করা যাবে না। আল্লাহু আলাম বিসওয়াব, বারাকাল্লাহু ফিকুম।